Dear students, welcome to my channel Suggestions at your door. মাধ্যমিকের মার্কশিট দেওয়ার তারিখ সংক্রান্ত একটি আপডেট রয়েছে। তোমাদের বলা হয়েছিল 22 বা 23 জুলাই তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে, কিন্তু সেই দিন বদল হলো। চলো জেনে নেওয়া যাক কি জানালো পর্ষদ সভাপতি। মাধ্যমিকের মার্কশিট দেওয়ার দিন বদল করলো মধ্যশিক্ষা পর্ষদ। লকডাউনে বদলে গেল মাধ্যমিকের মার্কশিট দেওয়ার দিন। আগে ঠিক ছিল 22 এবং 23 তারিখ মার্কশিট দেওয়া হবে, কিন্তু লকডাউনের জন্য 23-এর পরিবর্তে তারিখ বদল করে 24 তারিখ মার্কশিট দেওয়ার দিন নির্ধারণ হলো। মঙ্গলবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে ওই দুদিন শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের 50% হাজিরার দিকে নজর রেখে তাদের ডিউটি রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগের দিন পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, যেহেতু রাজ্যের বেশিরভাগ স্কুলেই কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, সে কারণে সমস্ত দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে তবেই মার্কশিট দেওয়ার কাজ শুরু করবে স্কুল কর্তৃপক্ষ। পর্ষদ সূত্রে খবর, যেসব স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে সেই সব স্কুলের পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে বিকল্প জায়গা থেকে, এবং সব স্কুলগুলি স্যানিটাইজেশনের পরেই মার্কশিট দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি জানানো হয়, ছাত্রছাত্রী নয়, অভিভাবকদের হাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হবে। এবার অ্যাডমিট কার্ড নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই স্কুলে পৌঁছাতে হবে অভিভাবকদের। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।